যে কোনো বিপদে অথবা প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের পাশে থাকা ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমদ স্বামী পূর্ণবানন্দজি মহারাজকে অকুণ্ঠ শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন বৃন্দাবন ভ্রমণে ভারত সেবাশ্রম সঙ্গে থাকা খাওয়ার কি সুব্যবস্থা রয়েছে, কিভাবে এখানে রুম বুকিং করবেন, তার ডিটেলসও পাবেন এই ভিডিওর মাধ্যমে। যমুনা নদীর পাড়ে গড়ে ওঠা বৃন্দাবন ভগবান শ্রীকৃষ্ণের পাদস্পর্শে ধন্য, আমাদের কাছে পবিত্র এক তীর্থস্থান। সুপ্রভাত বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি চলে এসেছি বৃন্দাবন ভারত সেবাশ্রম সঙ্গে। আজ আমি ঘুরে দেখাবো ভারত সেবাশ্রম সঙ্গে এবং দেখাবো এখানে ভোগ খাওয়ার প্রসিডিও। আশ্রমে প্রবেশ করেই ডান দিকে পাবেন অফিস ঘর। অফিস ঘরে গিয়ে প্রথমেই পরিচয়পত্র দেখিয়ে রেজিস্টারে আপনার নাম এন্ট্রি করুন। চলুন এবার ঘরগুলো দেখে আসি, যেগুলো আমরা দিন 15 আগে থেকেই বুকিং করে রেখেছিলাম। একতলায় উঠেই বাঁ দিকেই প্রথম ঘর ডবল বেডরুম হলো। খাটটা বেশ বড়, তিনজনও থাকতে পারবেন। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, নন এসি রুম। ওয়াশরুম মাঝারি মাপের, পরিষ্কার ইন্ডিয়ান স্টাইলে। ঘরগুলোর সামনে ঘেরা প্রশস্ত এক বারান্দা, বেশ খোলামেলা। আর এই রুমটি নন এসি ট্রিপল বেডরুম, জানলা দিয়ে আলো হাওয়ার কোনো অভাব নেই। রান্নার জায়গাও করা রয়েছে এই ঘরে, চাইলে আপনারা রান্না করেও খেতে পারেন। ওয়াশরুম টাইলস বসানো ইন্ডিয়ান কুমো স্টাইল, বেশ পরিষ্কার, 24 ঘন্টা পাবেন জলের সুবিধা। রয়েছে জেনারেটরের সুবিধাও, কারেন্ট চলে গেলে আপনাদের কোনো অসুবিধা হবে না। যারা গরিব, খুব বেশি ঘরের পেছনে খরচ করার ক্ষমতা নেই, বা যারা ব্যাচেলার ছাত্র, তারাও এসে এখানে থাকতে পারে। 100 টাকায় রুম পাবেন, কিন্তু এই 100 টাকার রুমে অ্যাটাচ বাথ পাবেন না, কমন বাথরুম আপনাকে ইউজ করতে হবে। ১০০ টাকার রুমগুলো ছোটোর ওপর দুজন থাকতে পারবেন। এই রুমে যারা থাকবেন তারা কমন স্নানের জায়গা এবং ইন্ডিয়ান স্টাইলের টয়লেটগুলো ব্যবহার করতে পারবেন। বৃন্দাবন ভারত সেবাশ্রম সঙ্গে 250টারও বেশি রুম আছে। আশ্রমে প্রবেশ করে একদম বাঁ দিকে পাবেন সুন্দর ঝাঁ ছকছকে হরসুন্দরী ভবন। চলুন দেখে আসি এখানে ঘরগুলো। যারা বেড়াতে গেলে ভালো ঘরে থাকার ব্যাপারে শৌখিন, তাদের জন্য এই বিল্ডিংয়ের ঘরগুলো একদম আইডিয়াল। লম্বা বারান্দাগুলো দেখলে আপনাদের মন ভরে যাবে, এত সুন্দর করে টাইলসগুলো বসানো। এখানে ডবল বেডরুম, এসি রুম, গিজার সহ পাবেন 700 টাকায়। আর গিজার সহ নন এসি রুম, একদিনে ট্রিপল বেডরুম পাবেন 700 টাকায়। ঘরগুলোতে মেঝে থেকে সিলিং বরাবর টাইলস লাগানো আছে। ওয়াশরুম স্পেসিয়াস, পরিষ্কার এবং ওয়েস্টার্ন স্টাইল। খাবার জল এখান থেকে নেওয়া যাবে। অনেকগুলো রুম আছে এখানে। অ্যাম্বুলেন্স, স্থানীয় মানুষদের পরিষেবা দেওয়ার জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হয় ভারত সেবাশ্রম সংঘ থেকে। স্বামী জগন্নাথ আনন্দ, আমি এখানকার স্বামীদের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন বৃন্দাবন আশ্রম। তাছাড়া আরেকটা আশ্রম দিয়েছি, ভুবনেশ্বর একটা ব্রাঞ্চ আছে, আচ্ছা, সেটাও আমি যাতায়াত করে দিই। এখানে আমি 2000 সালে আমি এখানে এসেছি, দায়িত্ব নেই, আগে এসেছি অনেকবার, তখন অন্য স্বামী ছিলেন। তারপরে আসা পরে আমি এই আশ্রমের ভিতরে অনেক প্রকার প্রকার রিনোভেশন করেছি, যেগুলো অনেক জীর্ণ শীর্ণ অবস্থা ছিল, ব্যবস্থাটা খুব ভালো ছিল না, বা লোকজন যারা আসতো হাই স্টাইল হাই ফাই লোক আসতো না,
গরিব শ্রেণীর মিটিয়ে লোকেরা আসত, জলেরও এত সুবিধা ছিল না। তার আগে শুধু কুয়া ছিল, কুয়া চার পাঁচটা কুয়া থেকে জল তুলে পায়খানা ব্যবহার করতো। গুরুমহাজ মন্দিরও খুব ভাবে আগে দিচ্ছিল, এখন মার্বুল হয়েছে, তাকে মার্বুল, খুব সুন্দর মন্দির হয়েছে। আর তখন পূজা পাঠ ইত্যাদি করতে ভারি অসুবিধা ছিল, কিছু রুম রাখতে হবে, এমনি কিছু জন লোক আছে গরিব মানুষের জন্য তারা থাকতে পারে। তারা ভারত শহর থেকে চিন্তা করে আশা করে আসে তো যে ওখানকার জায়গা পাবো, নিরাশ পাবো না। তার না হলে গুরু মহাজের এটাই লক্ষ্য ছিল, গরিবদের প্রথম দেখতে হবে। আমরা যদি ভালোবাসা দেয় সব শ্রেণীর লোক আসবে, এর ভিত্তিতে তো কোনো দ্বন্দ্ব নাই, ঝগড়া নেই, কিন্তু সেই ব্যবস্থা আমরা নিয়ে চিন্তাতে থাকি। সেগুলোকে আসো, থাকো একসাথে, বসে খাও একসাথে, কথা হবে একসাথে, বেড়ে আসে যোগ দৌ, এই জন্য গুরু মহাজের সে ব্যবস্থা তৈরি আসল তৈরি করেছেন, সে কথা আমরা চলছে। আর বৃন্দাবন আসবে বাংলা থেকে দূরে, তো বাংলা তাহলে কি বাঙালিদের সাহায্য তটাপট পাওয়া যায়। সকাল 7টা থেকে 9টা অবধি ভোগের কুপন পাবেন, তো দুপুরের মধ্যাহ্নভোগ খেতে চাইলে আপনাকে সকাল 7টা থেকে 9টার মধ্যে টিকিট কাটতে হবে। এখানে রাতে ভোগের কোনো ব্যবস্থা নেই, রাতে আপনাকে বাইরে খেতে হবে। চলুন এবার খাবার রিভিউটা করে আসি, এখানে দুপুরের মধ্যাহ্নভোজ কেমন। দুপুরে মধ্যাহ্নভোজের মূল্য 50 টাকা পার হেড, 8 বছর অবধি বাচ্চার ক্ষেত্রে কোনো টিকিট কাটতে হবে না, কোনো মূল্য নেই। হরিদ্বার ভারত সেবাশ্রম সংঘ নিয়েও আমার একটি রিভিউ পোস্ট আছে, যারা দেখেননি ওপরে আই বটনে আসছে, অবশ্যই দেখে নেবেন। এই হচ্ছে ভোগের ঘর, সবাই খাচ্ছেন। আর একটা ঘর রয়েছে খাওয়ার জন্য, পরপর দুটো ঘরে খাওয়া দাওয়া করে। আজকে দুপুরে মেনুতে রয়েছে খিচুড়ি কষা, সাদা ভাত, কড়াইশুঁটি দিয়ে ডাল, লাউ আলুর তরকারি, ফুলকপির তরকারি, চাটনি ও পায়েস। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন, কমেন্টে একটা মিষ্টি কমেন্ট করে দেবেন। কড়াইশুঁটি দিয়ে ডালটাই বলুন অথবা লাউয়ের তরকারি বা আলু ফুলকপির তরকারি, প্রত্যেকটাই ছিল দুর্দান্ত এবং সুস্বাদু, আর পায়েসটা ছিল লাজবাব। একটা তরকারি ছিল আলু করলা, আর একটা ছিল আলু সয়াবিনের তরকারি। চাটনি এসে গেছে, দাও চাটনি। এখানে আপনাকে খাওয়ার পর নিজের থালা নিজেকেই ফেলতে হবে। সবার অনুরোধ যে রাতেও খাবারটা চালু হোক এই আশ্রমে, কেন বাইরে ঘুরে ঘুরে তাদের খেতে হচ্ছে। যেমন দোলের দিন, হোলির দিন কি হচ্ছে, দুটো হোটেলই খোলা ছিল, অনেক লোক খেতেও পায়নি, এরকম হয়েছে বাড়িতে মুড়ি বিস্কুট খেয়েছে। তো করতে চাই লোকের, করতে গেলে আমরা করে দিই, অসুবিধা নাই, কিন্তু কিছু প্রবলেম হচ্ছে কি, কিছু জিনিসকে লক্ষ্য রেখে আমরা করছি না। একথা হচ্ছে যে রান্না করবে, যে পরিবেশন করবে, এদেরকে ডবল লোড হয়ে যাচ্ছে। আচ্ছা, এরা কষ্ট হলে পালিয়ে যাবে। আচ্ছা, তারপর আরেকটা কথা হচ্ছে কি না, লোকেরা ঠিক টাইমে সন্ধ্যা রাত্রে আসবে না। হ্যাঁ, ঘুরে 9টার পর আসবে, যেমন দেখার জায়গা, সুন্দর জায়গা দেখে ফেলতে 9টা 10টা হয়ে যায়। তো তখন আসলে কে বস থাকবে রান্না লোককে, রান্না খারাপ হয়ে যেতে পারে, ইয়ে হয়ে যেতে পারে, এসব করা না। আমাদের সব ওই লোকাল লোকদের দোকান করে বসে আছে, হোটেল ভালা, সে একমাত্র ভারত শাসন কেন্দ্র করে, আর কিছু বানাবে না, ভাত ডাল তরকারি, ভাত ডাল তরকারি বাঙালি খাবে, এদের বসে থাকবে। আপনার সব যদি করবেন, আমরা আপনাকে লক্ষ্য করে বসে আছি, তো আমাদের সংসার চলবে কী করে, এই কথা শুনে সেটা মেনে নিতে হয়েছে। আচ্ছা, আর অনেক ঘরে দেখছি রান্নারও ব্যবস্থা আছে, কেউ কি চাইলে রান্না করতে পারে? রান্না করবে, হ্যাঁ, রান্নার আমারও তো হাঁড়ি কড়াই ইত্যাদি গেস্ট সব দেয়। আচ্ছা, স্বতন্ত্র রান্না ঘর আছে। আচ্ছা, কেউ চাইলে নিজেদের টিমের রান্নাও করে নেয়? রান্না করছে, চাইলে না করছে, করছে। আচ্ছা, যাদের কম খরচ করবে, একবার ডাল ভাত বানিয়ে খেয়ে নিল, এ তোর বড় বড় পার্টি আসছে, বাস পার্টি আসছে, 50-60, সব রান্না করে খাচ্ছে। আচ্ছা, বুকিং করা ফোন নাম্বার স্ক্রিনে আসছে, আপনারা দেখে ফোন করে বুকিং করে নেবেন।
আপনারা যদি অ্যাডভান্স টাকা পাঠাতে চান তাহলে আমাকে কমেন্টসে লিখবেন, আমি এখানকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড দিয়ে দেবো। আপনারা ব্যাঙ্কে টাকা পাঠাবার পর সেই স্ক্রিনশট পাঠাবেন হোয়াটসঅ্যাপে, তারপরে আপনার নামে বুকিং হয়ে যাবে। 15 দিন আগে কিন্তু বুকিং হয়, 1 মাস আগে ফোন করে নেবেন। বুকিং কিন্তু হয় যেদিন আসবেন তার থেকে 15 দিন আগে। সঙ্গে উল্টো দিকেই রয়েছে বাঙালি হোটেল, জয় মা দুর্গা বাঙালি হোটেল। যদি আপনাদের ওখানে খাবার সময় না হয় আর রাতে তো ওখানে ভোগ দেয় না, তাহলে আপনারা এই হোটেলটায় খেতে পারেন। ভারত সেবাশ্রম সঙ্গের উল্টো দিকেই হচ্ছে এই হোটেল। ডাল আর ভাত 70 টাকা নিয়ে, 1 থালি 70 টাকা। চালটা খুব সুন্দর দিয়েছে, ভালো গন্ধ ছাড়ছে। ভারত সেবাশ্রম সঙ্গে উল্টো দিকে আর একটা হোটেল রয়েছে, মা অন্নপূর্ণা হোটেল, এটাও বাঙালি। এদের কাছে খাবার ভ্যারাইটিটা বেশি, 7 টাকায় তন্দুরি রুটি দিচ্ছে, আর সবজি ভাত থালি হচ্ছে 70 টাকা। এখানেও আপনারা খেতে পারেন। আপনারা মথুরা বাস স্ট্যান্ড অথবা মথুরা স্টেশন থেকে অটোতে আসতে পারেন ভারত সেবাশ্রম সঙ্গ, ভাড়া নেবে 250 টাকা। আর যারা টুমলা হয়ে আসছেন, টুমলা স্টেশন থেকে একটা অটো করে 5 টাকা ভাড়ায় চলে আসুন মেন রোডে। ওখান থেকে 90 টাকা ভাড়াতে বাস ধরে যমুনা এক্সপ্রেস ওয়ে ধরে ঝড়ের গতিতে পৌঁছে যান বৃন্দাবন মোড়। এই মোড় থেকে 250 টাকা ভাড়াতে একটা টোটো বুকিং করে মাত্র 25 মিনিটে পৌঁছে যেতে পারেন বৃন্দাবন ভারত সেবাশ্রম সঙ্গ। রাধে রাধে। বন্ধুরা কেমন লাগলো আজকের ভারত সেবাশ্রম সঙ্গের ভিডিও আপনারা কমেন্ট করে জানাবেন। টোটাল ডিটেলস আমি দিলাম বৃন্দাবন ভারত সেবাশ্রম সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। এখানে বাঁদরের খুব উৎপাত, দেখুন সবাই দেখতে চলে এসছেন, খাচ্ছি আমরা দর্শক, আর চারিদিকে ঘেরা রয়েছে ফলে ভেতরে আসতে পারছে না। ওরে বাবা, আরও একটা খেয়ে